সুন্নত এবং ফরজ রোজা। জানিয়ে কথিত আছে যে আদম যখন গাছের ফল খান, খেয়ে যখন সৃষ্টিকর্তার কাছে তওবা করেন, সৃষ্টিকর্তা 30 দিন পর্যন্ত সেই তওবা কবুল করেননি। 30 দিন পর সেই তওবা কবুল করা হয় এবং আদমের সন্তানদের উপরে 30 দিন রোজা করার ফরজ দেয়া হয়। বাইবেলেও রোজার উল্লেখ আছে। জানা যায় যীশু খ্রিস্ট 40 দিন রোজা করেছিলেন এবং তার সমসাময়িক যোহনও রোজা রেখে। সুস্থ এবং পূর্ণ বয়স্ক মুসলমানদের রোজা করার বিধান আছে, তবে ঋতুমতী মহিলা, গর্ভবতী মহিলা, অসুস্থ, বৃদ্ধ, শিশু এদের ক্ষেত্রে শিথিলতা দেখা। ইয়া সুন্নি এবং সুফিদের সম্প্রদায় ভেদে নিয়মকানুনের কিছুটা ভিন্নতাও লক্ষ্য করা যায়। ভোর হওয়ার আগে যে খাবার দাওয়া খাওয়া হয় তাকে বলা হয় সেহরি, এবং সারাদিন উপোস থাকার পর সূর্যাস্তের পর চিরাচরিত খেজুর গ্রহণ করে, অসম্ভব না হলে জল গ্রহণ করে রোজা ভাঙা হয়। একে ইফতার বলা। 30 দিন রোজা থাকার পর শাওয়াল মাসের 1 তারিখে খুশির ঈদ উদযাপিত হয়। ঈদ কথার অর্থ উৎসব। মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে প্রধানত 2 ধরনের ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল জোহা। ঈদের দিন সকালে নববস্ত্র পরিধান করে সকলেই ঈদগাহ ময়দানে উপস্থিত হন নামাজ পড়বার জন্য। নামাজের পর সকলে একসাথে মিলিত হওয়া, মিষ্টি ভোজন করা এবং পড়শিদের বাড়িতে গিয়ে কিছু ভোজন করার রেওয়াজ রয়েছে। এর দিন সব বাড়িতে কম বেশি নানান ধরনের খাবার, মিষ্টি, বাংলায় বিশেষ করে সেমাই রান্নার প্রচলন রয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, ভ্রমণ করা এবং টিভিতে বিশেষ অনুষ্ঠানও সম্প্রচার করা হয়। নজরুল ইসলাম লিখেছেন, ঈদ মোবারক, দস্ত দুশ্মন পর ও আপন, সবার মহলে আজি হোক রৌনক, যে আছো দূরে যে আছো কাছে, সবারে আজ মোর সালাম পৌঁছে, সবারে আজ মোর পরাণ যাচে, সবারে জানাই এ দিল আশক।